সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্লের অঙ্কের ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাইমা নূর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো লক্ষ্মী বেবিরা, আমরা ক্লাস শুরু করছি আজকের। এর জন্য আমাদের কী করতে হবে বেবিরা? সবাই বই, খাতা, পেন্সিল নিয়ে আমরা কী করব, একসাথে ক্লাস শুরু করব। তো বেবিরা, পূর্বপাঠ দিয়ে আমরা ক্লাস শুরু করি। আমরা আজকের পূর্বপাঠ আমাদের গত ক্লাসের সংখ্যা গণনা করার মধ্যে থেকে আমি কিছু সংখ্যা তোমাদেরকে গণনা করার চিনে জানবো তোমরা কত সুন্দর করে পড়ছো। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই সংখ্যা। হ্যাঁ, বলবে তোমরা আমাদের এই সংখ্যাটা কত? হ্যাঁ সোনামণিরা, আমাদের এটা, হ্যাঁ ঠিক বলেছো তুমি, এটা 3। থ্যাংক ইউ সোনা। আচ্ছা, এরপর পরের সংখ্যাটা দেখি, এই সংখ্যাটা কত একটু চিনে বলতে হবে। হ্যাঁ, ভেরি গুড, অনেক সুন্দর বলেছ, এটা আমাদের 6। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমার বাবুরা যে সংখ্যাটা নিয়ে বারবার একটু গোলমাল বাঁধায়, সেই সংখ্যাটা একটু জানছি। এটা বলো তো কোন সংখ্যা আমাদের এটা? হ্যাঁ, এটা আমাদের 2। ভেরি গুড, অনেক ভালো বলেছ, আমরা চিনতে পেরেছি এটা আমাদের 2। আচ্ছা, এরপরে আরও কিছু সংখ্যা আমরা জেনে নিই তোমাদের কাছ থেকে। দেখো তো এই সংখ্যাটা চেনো কি না তোমরা? এটা, হ্যাঁ, আমাদের বাংলায় অঙ্কে বলা 8। ভেরি গুড, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর বলতে পারছো। আমরা লাস্ট একটা সংখ্যা দেখে নিই। আমাদের লাস্ট সংখ্যাটা কি চেনা যাচ্ছে? আমাদের এই সংখ্যাটা কি আমাদের ইংলিশে কত? 9। এটা আমাদের ইংলিশে 9, অঙ্কে বলাতে 9। ভেরি গুড, খুবই ভালো হয়েছে। আমার বেবিরা দেখছি যে অনেক সুন্দর করে বলতে পারছে, অনেক গুড বেবি আমার সোনা বাবুরা, টুকটুকি পাখিরা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পূর্ব পাঠ আমাদের খুব সুন্দর বলতে পেরেছেও সবাই। আজকের আমাদের পড়াতে যাব। আজকে আমরা যে সংখ্যাগুলো লিখব, তার আগে আমরা সব সংখ্যাগুলো একটু পড়ে নেব। তোমাদের সবাই তাহলে বইয়ে আঙুল দিয়ে সুন্দর করে পড়া শুরু করো। প্রথমে আমরা অঙ্কে বলা বাংলায় পড়ব, তারপর অঙ্কে লিখব, এবং তার সাথে সাথে আমরা ইংরেজিতেও কিন্তু পড়ব। তাহলে আমরা প্রথমে একটু আমরা উপকরণ দেখে নিই, আমাদের পড়া শুরু করি, স্টার্ট করি। আগে বাংলায় দেখব, তারপর ইংলিশে। তাহলে বাংলাটা আগে দেখে নেই। বাংলায় আমাদের অঙ্কে বলা শুরু করছি। সোনামণিরা, সবাই ম্যাডামের সাথে একসাথে সুন্দর করে পড়বে। আমরা কি পড়ব সোনামণিরা? আমরা অঙ্কে বলা পড়ব। দেখি, আমরা হাত দিই, আমাদের পড়ার এখানে আমরা হাত দেব। তাহলে দেখি আমরা কি পড়ছি। প্রথমে আমরা পড়ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0, 10, 1, 10, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13। ছোট্ট সোনা বাবুরা, আমরা কিন্তু আজ 1 থেকে 13 পর্যন্ত পড়ব। আজকে আমরা কি পড়ব? 1 থেকে 13 পর্যন্ত। তাহলে তোমাদের একবার পড়া হয়ে গেলো, তোমাদের সুবিধার্থে আমরা আরেকবার পড়ে নিই। আবার পড়ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13। ছোট্ট সোনামণিরা, আমরা বাংলায় অঙ্কে বলা 1 থেকে 13 পর্যন্ত পড়ে নিলাম, ঠিক আছে তোমাদের? আর আজকে কিন্তু নতুন শুধু আমরা 4টা সংখ্যা লিখব। আমরা বাংলায় আজকে লিখব আমাদের কী কী সংখ্যা লিখব? 10, 11, 12 এবং 13। এই 4টা সংখ্যায় কিন্তু আমরা লিখব। আচ্ছা সোনামণিরা, তাহলে আমাদের বাংলায় অঙ্ক পড়া শেষ হয়েছে, আমরা একটু ইংলিশে অঙ্কে পড়ার দিকে যাই। সোনামণিরা, সবাই আমাদের কি করবে, বইটা যখন আমাদের ইংলিশে অঙ্কে বলার সেই জায়গাটায় আমরা হাত দিব। আমরা আঙুল দিব কোথায়? আমাদের ইংলিশে অঙ্কে বলা যেখানে আছে সেখানে। তাহলে আমরা আবার শুরু করছি, আমাদের কি বলা? আমাদের ইংলিশে অঙ্কে বলা, আমাদের ইংলিশে অঙ্ক বলার দিকে শুরু করি। তাহলে শুরু করো সবাই, আঙুল দাও। 1, 2, 3, 4। আমরা সুন্দর করে পড়ব, সবাই সুন্দর করে বইয়ে আঙুল দিয়ে পড়বে। 5, 6, 7, 8,
9, 10, 11, 12, 13. তাহলে বেবিরা আমরা কত পর্যন্ত পড়লাম? আমরা কিন্তু 13 পর্যন্ত পড়ে নিলাম। আমরা কি পর্যন্ত পড়লাম? 13 পর্যন্ত। আমরা আরেকবার পড়ি তোমাদের ভালোর জন্য, তোমাদের সুন্দর জন্য পড়া হয় সেই জন্য। আরেকবার পড়ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. শোনা বাবুরা, আমরা কি পড়লাম? আমরা 1 থেকে 13 পর্যন্ত কি করলাম? পড়ে নিলাম 1 থেকে 13 পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু শুধু লিখব আজকে চারটা লেট আমাদের সংখ্যা। আমাদের চারটা সংখ্যা কি কি? আমরা লিখব আজকে 10, 11, 12, 13। আমরা 10 থেকে 13 পর্যন্ত লিখবো, যেহেতু আমাদের নতুন লেখা, তাই না বেবিরা? আচ্ছা, তাহলে আমরা এখন লেখার জন্য আমাদের কি করব, আমাদের খাতা আগে ডেকোরেশন করে নিব, তারপর আমাদের খাতা ভালোভাবে ধরে এক হাত দিয়ে পেন্সিল আর এক হাত দিয়ে ধরে সুন্দর করে লিখবো। তাহলে লেখা শুরু করি। কি লিখবো আমরা আজকে? প্রথমে বাংলায় লিখবো 10 থেকে 13 পর্যন্ত, এবং ইংলিশে লিখবো 10 থেকে 13 পর্যন্ত। তাহলে ম্যাডামের সাথে সবাই একসাথে লেখা শুরু করি। আমরা প্রথমে আমাদের হেডলাইন দিয়ে নেই, আমরা হেডলাইন দিব কি, আমাদের অঙ্কে লেখা। অঙ্কে লেখা, অঙ্কে লেখা কি লিখবো প্রথমে? সোনামণিরা বললাম আমরা 10 থেকে লেখা শুরু করব। তাহলে প্রথমে শুরু করছি 1, 0, 10, 1, 0, 10। আমরা বারবার করে লিখি 1, 0, 10। আমি আবার লিখছি 10, 1, তার পাশে 0। আবার লিখছি বেবিরা 1 আর 0। তাহলে কি হলো, আমরা 1, 0, 10 লিখে নিলাম। এরপর আমরা লিখব 1, 10, 1, 11। একের পাশে আরেকটা 1 দিব, তাহলে কি হবে, 1, 10, 1, 11। আমরা বারবার লিখব 1, 10, 1, 11। আমি আবার লিখছি বেবিরা 1, 10, 1, 11। আমি আবার লিখছি 1, 10, 1, 11। ছোট্ট সোনামণিরা, আমরা কি লিখলাম? 1, 10, 1, 11 লিখে নিলাম। এরপর আমরা লিখব 1, 10, 2, 12। একের সাথে কি লিখলাম বেবিরা? দেখো, একের সাথে 2 লিখে নিলাম, তাহলে কি হলো আমাদের 1, 10, 2, 12। আবার লিখছি 1 আর পাশে 2, 1, 10, 2, 12, 1, 2, 1, 10, 2, 12। আমি লাস্ট লিখে নিলাম সোনামণিরা 1, 10, 2, 12। তাহলে কি লিখলাম আমি? 1, 10, 2, 12 লিখে নিলাম। এরপরে আমি লিখব 1, 10, 3, 13। আমাদের নতুন লেখা 1 এর সাথে 3 যোগ করে আমরা কি লিখছি? 1, 10, 3, 13। 1, 10, 3, 13। সোনা বিবিরা সবাই দেখো, 1, 10, 3, 13। আমরা কি লিখছি? 1, 10, 3, 13 লিখে নিলাম। গুড বেবিরা, আমরা দেখেছো 1, 10, 3, 13 লিখে নিয়েছি। তাহলে আমরা কি লিখলাম? আমরা 10 থেকে 13 পর্যন্ত অঙ্কে লেখা লিখলাম। আমরা একটু পড়ে নিই সোনামণিরা, 1, 0, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13। আমরা আরেকবার পড়ি, 1, 0, 10, 1, 10, 1, 11, 1, 10, 2, 12, 1, 10, 3, 13। হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা কিন্তু ইংলিশে অঙ্কে লেখার দিকে যাব। তাহলে ইংলিশে অঙ্কে লেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আরেকবার খাতা প্রস্তুত করতে হবে। আমাদের এই বোর্ডটাই কিন্তু আমাদের খাতা, তাই না? আমাদের এই বোর্ডটাই আমাদের খাতা। তোমরা নিজেরা খাতা প্রস্তুত করে নাও। হ্যাঁ,
আমি বলেছি খাতা ডেকোরেশনের দিকে সবাই খুব খেয়াল করবে, লেখা ভালো করার জন্য খাতা ডেকোরেশনটা খুব জরুরি। তাহলে আমরা মুছে নিয়ে আমাদের ইংরেজিতে অঙ্কে লেখার দিকে যাব। আমরা বলেছি প্রথমেই আমরা আজকে লিখব, আমরা টেন থেকে থার্টিন পর্যন্ত লিখব। তাহলে রেডি বেবিরা? আচ্ছা আমি শুরু করছি। তাহলে প্রথমে কী লিখব? টেন। ওয়ান, জিরো। ওয়ান জিরো কী হচ্ছে? টেন। আমি আবার লিখি, ওয়ান জিরো কী হচ্ছে? টেন। ওয়ান জিরো টেন। আমি আবার লিখছি বেবিরা, ওয়ান জিরো টেন। আবার লিখছি সোনামণিরা, কী লিখছি? ওয়ান জিরো টেন। কী লিখলাম আমরা? ওয়ান জিরো টেন। এবার পাশে লিখব ওয়ান ওয়ান, তাহলে কী হয়? ইলেভেন। ওয়ান, পাশে আরেকটা ওয়ান, কী হলো এটা? ইলেভেন। বারবার লিখব সোনামণিরা, ইলেভেন। আমরা কিন্তু মুখে লেখার সময় মুখে বলবো ইলেভেন। ইলেভেন, তাহলে কী লিখে নিলাম আমরা? ওয়ান আর ওয়ান ইলেভেন লিখে নিলাম। এরপর লিখব ওয়ান আর টু টুয়েলভ। ওয়ান টু কী হলো? ওয়ান আর টুয়ে কী হয়? টুয়েলভ হয়। কী হয়? টুয়েলভ। তাহলে আমি আবার লিখছি, দেখো বেবিরা, ওয়ান টু কী হলো? টুয়েলভ। ওয়ান আর টু কী হয় সোনামণি? টুয়েলভ। আমি আবার লিখছি সোনামণিরা, দেখো ভালোভাবে, ওয়ান টু টুয়েলভ। ওয়ান আর টু টুয়েলভ। এরপর আমি আবার দেখছি, ওয়ান টু টুয়েলভ। আমরা কী লিখলাম সোনামণিরা? আমরা টুয়েলভ লিখে নিলাম। এরপর লিখব ওয়ান আর থ্রি থার্টিন। ওয়ান আর থ্রি, আমরা কী লিখছি সোনামণিরা? ওয়ান আর থ্রি থার্টিন। ওয়ান আর থ্রি থার্টিন থার্টিন। ওয়ান থ্রি থার্টিন, আমরা কী লিখলাম? ওয়ান থ্রি কী লিখেছি? থার্টিন লিখে নিয়েছি। দেখেছো আমরা বেবিরা, আমরা টেন থেকে থার্টিন পর্যন্ত লিখে নিলাম। তাহলে আমরা এখন একটু পড়ে নিই, আমরা কী লিখলাম তা পড়ব। আমরা পড়ি টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন। আমি আবার পড়ছি তোমাদের সাথে, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন। তাহলে লক্ষ্মী বেবিরা, আমরা কী করলাম? আমরা কিন্তু থার্টিন পর্যন্ত লিখে নিলাম। আচ্ছা বেবিরা, আজকে তাহলে হোমওয়ার্ক কী? আজকের আমাদের হোমওয়ার্ক, আমরা যা লিখেছি সেটাই আমাদের হোমওয়ার্ক। আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে আমাদের কি, 10 থেকে কত, 13 পর্যন্ত, এবং 10 থেকে 13 পর্যন্ত। হয়েছে সোনামণিদের? আচ্ছা থ্যাংক ইউ সোনামণিরা, অনেক সুন্দর করে তোমরা লিখছো। আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা আমাদের ক্লাসের সময় আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ।